গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই ধান গবেষণা কৃষি গবেষণা একবার হলো আসছে, আর যারা আসেননি তারা হচ্ছে আসবেন। ভালো একেবারে গ্রামীণ একটা পরিবেশ, চারপাশ সুন্দর গ্রামের মতো, এই যে ধান ক্ষেত, তারপরে নিরিবিলি, একবারে বাচ্চারা খুব আনন্দ করতে পারবে। হ্যাঁ, ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা হচ্ছে এখন বিকালবেলায় এই যে দেখেন সবাই মিলে হচ্ছে একটু বাইরে বেরোইছি, বাসার আর কি একটু পাশেই, কি বলে এটাকে, যাচ্ছি হচ্ছে কৃষি গবেষণায়। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, বাচ্চারা অনেক আনন্দ করতেছে দেখেন। সাথে আমাদের কিউট দিদিও আছে, সীমা দিদি। জায়গাটা অনেক সুন্দর, আসলে গ্রামের মতো চারপাশ দেখেন, খুবই ভালো লাগতেছে। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। কি করছো তোমরা? আরে এই তো তারা দেখেন এখানে এসে ফুল তোলা শুরু করে দেয়। প্রতিভা, হ্যাঁ পচাব, হ্যাঁ আসো আসো প্রতিভা, আসো। বাবু এখানে তো অনেকটা পানি জমে আছে, কাদা, ফুল তোলা নিয়ে ব্যস্ত, ফুল তুলেছে, ফাতিহাও তুলেছে, সুন্দর। এই পানি দেখেন, একটু আগেই বৃষ্টি হয়েছে তো এখন একেবারে অনেক জায়গায় পানি জমে গেছে, কাদা কাদা হয়ে গেছে। মাঝে মধ্যে হচ্ছে সবাই একটু বের হতে হয়, বিকাল টাইমে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলে হচ্ছে ভালো লাগে বিকাল টাইমটাতে। আর এদিকে তো গাজীপুরের এদিকে অনেক জায়গা আছে ঘোরার, গ্রামীণ পরিবেশ। তো এই তো চলে আসলাম হচ্ছে কৃষি গবেষণার ভিতরে আমরা। আর এই যে দেখেন বাচ্চারা কি আনন্দ করতেছে, বেশি না অ্যাক্সেস করতেছে এই যে সীমা। এখানে অনেক বড় একটা পুকুর, এখানে কিন্তু মাছ আছে। এখানে হচ্ছে ডুমুর গাছ, আর এদিকে ডুমুর নিয়ে তর্ক বিতর্ক লেগে গিয়েছে ঝুমা আর সীমা। কত ঝুমা, কি একটা অবস্থা! দেখেন কত সুন্দর জায়গা, শুধু সবুজ আর সবুজ। আর এই যে বুড়িগুলো আগে আগে যাচ্ছে, দৌড় দিও না পড়ে যাবা। অনেক সুন্দর জায়গাগুলা, এত ভালো লাগতেছে। ধান ক্ষেত, বাচ্চাদের হচ্ছে অবস্থা দেখেন, ফাঁকা জায়গা একদম পেয়ে বাচ্চারা সেই দৌড়াদৌড়ি করতেছে, আনন্দ করতেছে অনেক। ধান লাগানো হয়েছে এখানে, কি বলো তোমরা? এই যে দেখেন লজ্জাপতি গাছ, অনেক গাছ, যেহেতু কৃষি গবেষণা এখানে তো বিভিন্ন রকমের। কি সাক্ষুর বা বলো, এখন রোদ আছে, মোড়া খালি দিতে থাকো দিতে থাকো। বা আর যাই হোক, বাচ্চারা কিন্তু সে আনন্দ করতেছে দেখেন, ফাতিহা বুড়ি। কি ফুল? কাটা ফুল, লজ্জাপতি গাছের ফুল, কাটারি। প্রতিভার কাছে কি ফুল? প্রতিভা তোমার কাছে কি ফুল?
উহুরে আহ থাক ঠিক হয়ে যাবে, দেখেন প্রতিবার কাঁটা ঢুকে গেছে। আহারে উফ থাক ঠিক হয়ে যাবে। হুজুর কি করে, হুজুর হুজুর আপনি কি তা করতেছেন? হ্যাঁ কি শাক তুলতেছেন নাকি লতা পাতা টুহাইন? হুজুর কি তা করেন? হুজুর তো রাও করে না। আচ্ছা যাই হোক, একটু ময়মনসিংহের ভাষা বললাম আর কি, আমার কাছে ভালো লাগে। তো কেউ যদি ময়মনসিংহের ভাষায় ব্লগ দেখতে চান ইচ্ছুক যদি হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি হচ্ছে ময়মনসিংহের ভাষায় একটা ব্লগ করব আপনাদের জন্য, ব্লগ ভিডিও বানাবো। এই তোমাদের কি হয়েছে, আসো না কেন, যাবা না, তোমরা এখানে খেলা করো ঠিক আছে, কেউ দৌড়াদৌড়ি করো না তাহলে পড়ে যাবা। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, এই এদিকে যাচ্ছি চলো। হ্যাঁ হ্যাঁ বুকা ওরকম করতে হয় না, জামা ঠিক করো চলো, গরমের ভিতরে শীত। হ্যাঁ হুজুর দেখি দৌড়, দেখেন হ্যাঁ হুজুর লজ্জা পেয়ে গেছে। সবাই মিলে ঘুরতেছি, ভালো লাগতেছে। আপনারা গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই ধান গবেষণা কৃষি গবেষণা একবার হলো আসছে, আর যারা আসেননি তারা হচ্ছে আসবেন। ভালো একেবারে গ্রামীণ একটা পরিবেশ, চারপাশ সুন্দর গ্রামের মতো, এই যে ধান ক্ষেত, নিরিবিলি, একবারে বাচ্চারা খুব আনন্দ করতে পারবে। ভালো লাগতেছে। দিদি তোমার কেমন লাগতেছে? অসাম অসাম। আর এই যে আমাদের বুড়া একটা মা, বুড়া মহিলা, ওই তো আই হাই বুড়া মহিলা লজ্জা পেয়ে গেছে। হাই বুড়া মহিলা, বুড়ি একটু হাই দেখাও, মাতে হা আমি ধারে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা বীজ গবেষণা আছে সেখান থেকে ঢুকেছি। এই গাছটা হয়েছে আমলকি গাছ, এই গাছটা এটা সম্ভবত হরতুকি গাছ, থুকায় থুকায় হরতুকি হয়ে আছে। হ্যাঁ এই যে এই যে এই যে থুকায় থুকায় হয়ে আছে, খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ